ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মণ্ডল তন্ময় ক্রিয়েশন। আমি তন্ময়, আর আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি সিকিমের গভর্নমেন্ট পরিচালিত অর্কিড ফার্ম বা অর্কিড বাগান। এটা দেখো অর্কিড বাগানের এন্ট্রি। তো এই রাস্তা দিয়ে তোমাদেরকে কিন্তু অর্কিড বাগানের মধ্যে ঢুকতে হবে, যেটি একটি গ্রিন হাউস টাইপের সেট দিয়ে বানানো রয়েছে এবং ওয়েল মেনটেন। এখানে এই সমস্ত ফুলগুলো তোমরা দেখতে পাবে। তো আমি শর্টে তোমাদেরকে পুরো ভিডিওটাকে 2 মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন প্ল্যান্ট, তার কালেকশান, তার অর্গানাইজেশন, কি সুন্দরভাবে লাগানো রয়েছে গাছগুলো দেখো তোমরা। তো শর্টে তোমরা ভিডিওটা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে ডিটেলসটা দেখাবো। তো ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখো, এর পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো শর্টে দেখে নাও পুরো ভিডিওটির মধ্যে কি রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই সংক্রান্ত আমার আরেকটি সম্পূর্ণ ভিডিও রয়েছে যেটাতে আমি দেখিয়েছি এর এন্ট্রি গেট থেকে শুরু করে এর কত টাকা টিকিট লাগে না লাগে সমস্ত ডিটেলস। তবে একটা জিনিস বলে রাখি, এই অর্কিড গার্ডেনে কিন্তু ঢুকতে গেলে তোমাদেরকে পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো তোমরা অবশ্যই টিকিটটা কেটে একবার ঢুকো কিন্তু, কারণ এই ফুলগুলো না হলে তোমরা কিন্তু মিস করবে। কারণ এই অসাধারণ এই ফুল আর তার সৌন্দর্য, এবং এই পার্কের একেবারে উপরে কিন্তু একটি ওয়াটারফলসও রয়েছে, সেটা তোমরা দেখতে পাবে। সব শীতকালে এলে তাতে জল বিশেষ কিছু পাবে না, ঠিক আছে। তো এই সংক্রান্ত আমার আরেকটা ভিডিও আছে যেখানে আমি পুরো এই পার্কটা প্রায় কিন্তু মেন গেট থেকে, মানে এই পার্কের মেন গেট থেকে প্রায় 200-300 মিটার পায়ে হেঁটে উপরে উঠতে হবে, উঠলে তোমরা এটা দেখতে পাবে, এবং আরও একটু উপরে উঠলে কিন্তু ঝর্ণা দেখতে পাবে। তো এই সংক্রান্ত পুরো ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করছি। তো শর্টে পুরো জিনিস কতগুলো কি ফুল রয়েছে দেখে নাও। তো এই হচ্ছে এন্ট্রি। ফার্স্ট আমরা কিন্তু ওপর থেকে স্টার্ট করেছি। তো ওপর থেকে বিভিন্ন লাইন করা রয়েছে, এইরকমভাবে দেখতে পাচ্ছ যে লাইন করা রয়েছে, দু সাইডে কিন্তু সুন্দর করে ফুল গাছগুলো লাগানো রয়েছে। দেখো যে ফুল গাছগুলো রয়েছে, আমাদের এখানকার চন্দ্রমল্লিকা ফুলের মতো ফুল, কিন্তু গাছের পাতাগুলো লাউ গাছের মতো। বিভিন্ন ধরনের অর্কিড, বিভিন্ন জাতের অর্কিড গাছ এখানে রয়েছে। কিছু কিছু গাছের নাম দেওয়া রয়েছে, বা কিছু কিছু গাছের নাম দেওয়া নেই, কিন্তু ফুলের কালারগুলো এক পাতায় অসাধারণ, অনবদ্য, না দেখলে তোমরা খুবই মিস করবে। এটি কিন্তু গ্যাংটক লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। তোমরা ম্যাক্সিমাম পার্সন যারা এখানে আসে তারা কিন্তু সবাই আইদার নর্থ সিকিম নয় ইস্ট সিকিম ভিজিট করে চলে যায়। আমরাও গেছিলাম আগের বারে, নর্থ সিকিম দেখে চলে এসেছিলাম, লোকাল সাইট সিনটা করিনি। এবারেও আমরা লোকাল সাইট সিন করার ইচ্ছা ছিল না, কিন্তু আমরা গেছিলাম ছাঙ্গুনাথের বাবা মন্দির দেখবার জন্য। হেভি স্নোফলের কারণে পুরোটাই কিন্তু বন্ধ ছিল, যার জন্য আমরা লোকাল সাইট সিন করেছি, এবং করার পরে এখানে এসে আমরা প্রায় অভিভূত হয়ে যাই। এত সুন্দর সুন্দর ফুল দেখে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা দেখো, যারা তোমরা ফুল প্রেমী, ফুল ভালোবাসো, তাদের কিন্তু এখানে আসলে খুবই খুবই ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে এসো, আসলে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ফুলের কালারটা দেখো কি সুন্দর, মিষ্টি পার্পল কালার, অসাধারণ, এক কথায় অসাধারণ ফুল, দেখলে চোখ জুড়িয়ে যায়। এই ফুলগুলো দেখো
অপরাজিতা গাছের মতো ফুল, কিন্তু ফুল অপরাজিতা গাছ নয়, খুব সুন্দর দেখতে, অসাধারণ কালার এই ফুলগুলোতে, অসাধারণ কি সুন্দর দেখতে এই ফুলগুলোকে, দেখলে মনে হয় যেন এর দিকে তাকিয়ে থাকে। দেখো তোমরা, পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, স্টেপ বাই স্টেপ লাইন ধরে আমি এগিয়ে গেছি। এখানে দেখা গেছে ফুল কিন্তু দেখবে, তোলা যাবে না, তুললে কিন্তু ফাইন আছে, ভালো ফুল দেখে যেন তোমরা কেউ তুলে নিও না। অসাধারণ ফুলের এই বাগান। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, এই সংক্রান্ত আমার আরেকটি ভিডিও আছে যেখানে আমি পুরোটা শেয়ার করেছি, তোমাদেরকে আমি আগেই বলেছি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন একটা। আর আমার চ্যানেলে মূলত আমি বিভিন্ন ধরনের ব্লগ, বিভিন্ন জায়গায় যেখানে বেড়াতে যাই সেখানকার ভিডিও এবং বিভিন্ন ধরনের ডেলি লাইফের ভিডিওগুলোকে আপলোড করে থাকি। তো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা গিয়ে না টেনে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। এছাড়াও আমি এখানে এই 2024 জানুয়ারি মাসে আমি সিকিমে বেড়াতে এসেছিলাম, তো এখানে এসে আমি যেহেতু ছাঙ্গুনাথুরা দেখা হয়নি, তো আমি দা বাংলা, টেমিটি গার্ডেন এগুলিতেও গেছিলাম। এই সংক্রান্ত ভিডিও এডিটিং চলছে, তো তোমরা এই সমস্ত ভিডিওর ডিটেলস দেখবার জন্য কত কী খরচ, কোন পথে যাবে, কীভাবে পারমিট হবে না হবে, তো কোন সময় গেলে ভালো হয়, তো সেইগুলো ডিটেলস নিয়ে আমি তোমাদের কাছে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো, যাতে আমি আরও মোটিভেট হই এবং এই ধরনের ভিডিও তোমাদেরকে দিতে পারি। তো তোমরা দেখতে থাকো এই অসাধারণ ফুলের সৌন্দর্য। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।